অনেকদিন আগে মহামতি সক্রেটিস বলেছিলেন, তরুণ কণ্ঠ, তরুণ রক্ত, তরুণ চিন্তাই পারে এই পুরাতন পৃথিবীকে নতুন করে সাজাতে, সব পুরাতন আর মিথ্যার বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে। তাই ইয়ুথ ক্লাবের এবারের পর্বের মূল আয়োজনে থাকছে বাংলাদেশের একঝাঁক তরুণ নেতৃত্বের জয়গাথা আর সাথে প্রাসঙ্গিক আরও অনেক বিষয়। সক্রেটিসের কথা রেজ ধরে এবার তার শিষ্য এরিস্টটলের একটি বাণী শোনাই তোমাদের। তিনি একদিন তার শিষ্যদের বলেছিলেন, তোমরা যদি বিশ্বকে বদলাতে চাও আর সভ্যতার মরা গাছে ফুল ফোটাতে চাও, তাহলে সবসময় তরুণদের পক্ষ অবলম্বন করো, কারণ তারাই প্রগতির পতাকা বাহক। সেই তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে গত 26 এপ্রিল থেকে 28 এপ্রিল অনুষ্ঠিত হল বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের আয়োজনে বাংলাদেশ ইউথ লিডারশিপ সামিট 2012। বাংলাদেশের 7টি বিভাগ থেকে বাছাই করা 450 জন শিক্ষার্থীর অংশগ্রহণে মুখর ছিল বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। অনুষ্ঠানটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আহমেদ। সঙ্গে ছিলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাইদ এবং নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। তারা জানালেন জাতির ভবিষ্যৎ বিনির্মাণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তরুণরা। কেবল আমাদের দেশে নয়, বিশ্বের সর্বত্র মানুষের কল্যাণে, মানুষের মুক্তিতে এবং মানুষের অগ্রগতিতে যা কিছু ঘটেছে সবই কিন্তু যুব সম্প্রদায় করেছে। বস্তুতপক্ষে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমাদের 1969-এর যে গণ অভ্যুত্থান, কি তারও আগে 1952-তে যে ভাষা আন্দোলন, অথবা 1971-এ যে মুক্তিযুদ্ধ, সমস্ত কিছুই কিন্তু তরুণেরাই করেছিল। তরুণ সম্প্রদায় তো এগিয়ে আসছে, এখন তাদেরকে আরও অনেক যোগ্য হয়ে উঠতে হবে, কেমন? এবং এখানে তরুণদের যেমন দায়িত্ব আছে, তেমনি যারা প্রবীণ তাদেরও দায়িত্ব আছে। কারণ তরুণ যদি সত্যিকারের যোগ্য না হয়, তাহলে তার চাইতে দুঃখের একটা জাতির জন্য আর কিছু হতে পারে। সুকাতের একটা কথা আছে যে এর চেয়ে ভালো পুরনো চাই না বৃথা নবীন। তো বৃথা নবীন আমরা চাই না, আমরা চাই যোগ্য নবীন যারা ভবিষ্যতের নেতৃত্ব নিতে পারে। উদ্বোধনের পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। 3 দিনের এই কর্মশালায় আসা শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করে শুরু হয় নির্ধারিত বিষয়ভিত্তিক সেমিনার। একযোগে চলে একাধিক প্যানেলে প্রশ্ন উত্তর পর্ব। এতে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য এবং বিদেশি ব্যক্তিবর্গ, আর সেমিনারের বিষয়গুলোও ছিল বেশ যুগোপযোগী। এখানে আলোচনা হয় নেতৃত্বের গুণাবলী নিয়ে, উঠে আসে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, সমাজে নারীর অবস্থান, কৃষি অর্থনীতি সহ আরো অনেক বিষয়। কৃষি বিষয়ক সেমিনারের মূল আলোচক শায়েক সিরাজ বলেন, এ ধরনের পদক্ষেপ তরুণদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আরো অনেকখানি এগিয়ে দেবে। দিন যত যাচ্ছে, তরুণদের ভেতরে লিডারশিপের একটা ইনবিল্ট একটা জিনিস বেরিয়ে আসতেছে, যেটা খুব পজিটিভ ভাবে আমি দেখি। এবং আজ থেকে 2-4-5 বছর আগেও তো এখানে এই জায়গাটাতে যদি সেশন হতো, তাহলে এগ্রিকালচার নিয়ে কেউ কথা বলতো না। কিন্তু এখন এই যে চেঞ্জ, এই চেঞ্জটাই এগ্রিকালচারের খাদ্য সংস্করণ থেকে শুরু করে আমি সবচেয়ে গুরুত্ব যে জিনিসটাকে দিচ্ছি তরুণদের ভেতরে, যে তারা অ্যাডভোকেসি দিকে, ভ্যালু অ্যাডিশনের দিকে, তারা পেটেন্টের দিকে, ব্র্যান্ডিংয়ের দিকে বাংলাদেশের এগ্রিকালচারকে অনেক দূর নিয়ে যাবে, টেকনোলজির দিকে। তো এটা তরুণদের দ্বারা সংগঠিত হবে, এটা আমি খুব বিশ্বাস রাখি। এবারে শোনা যাক যারা এই লিডারশিপ ওয়ার্কশপে অংশ নিয়েছেন তারা কি বলছেন এ সম্পর্কে, তারা কি শিখলেন এই আয়োজন থেকে। আসল কথা, আমি এখান থেকে যা নিয়ে যাব সেটা হচ্ছে আমার বাংলাদেশকে, ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে নেতৃত্ব দিতে হবে, তার সমস্যাগুলো কী আছে, এবং আমরা চাই সবাই মিলে, যারা আছে আজকে 450 জন একসাথে মিলেছে, সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ দিব সামনে। কীভাবে একটা প্রবলেম হলে বা একটা সিচুয়েশনে পড়লে আমাদের চিন্তা করতে হবে, মূল রুট কজটা খুঁজতে হবে, সেই জিনিসটা কীভাবে করতে হয় বিভিন্ন কেস অ্যানালাইসিসের মাধ্যমে আমাদেরকে এখানে শেখানো হয়েছে। আমাদের কোনো নেতার, রাজনৈতিক কোনো নেতার দরকার নেই, আমরা নিজেরা ইউথরা উই ক্যান ডু something, we can accomplish something by just simply working together. আমাদের কাছে মনে হয় এটা হচ্ছে একটা খুব বড় অপরচুনিটি ফর বাডিং ইউথ লিডার্স, যে একজন আরেকজনের সাথে সম্পর্ক বিল্ড করে আমরা একটা নতুন দেশ তৈরি করতে পারি।
তিন দিন ব্যাপী নানা আয়োজন আর শিক্ষণীয় অনেক বিষয়ের আলোচনা আর উপস্থাপনার মধ্য দিয়ে 28 এপ্রিল শেষ হয় ইউথ লিডারশিপের এবারের আয়োজন। এই আয়োজন কতটুকু সফল হলো, যে উদ্দেশ্য নিয়ে তারা কাজটা শুরু করেছিলেন তার কতটুকুই বা বাকি থেকে গেল, সেসব তুলে ধরলেন BYLC এর প্রেসিডেন্ট। আমাদের দেশে কিন্তু যে দুটা প্রজন্ম আছে, এই প্রজন্মের মধ্যে একটা ভাগ আছে যারা অভিজ্ঞ, তারা নতুন প্রজন্ম থেকে কথা শুনতে চায় না এবং নতুন প্রজন্ম অনেক সময় সম্মান করতে পারে না অভিজ্ঞ প্রজন্মকে, যারা নাকি এক্সপার্ট আছে। তাই আমরা দুটা প্রজন্মকে একসাথে নিয়ে আসি আমাদের ইউথ লিডারশিপ সামিট। গত বছর 50 জন স্পিকার এসেছিলো এবং 200 জন ডেলিগেট এসেছিলো, সেইটার সাকসেসের উপর ভিত্তি করে এই বছর আমরা আমাদের দ্বিতীয় ইউথ লিডারশিপ সামিট আয়োজন করি। এখানে আমাদের 450 ডেলিগেট, পুরো বাংলাদেশের 2100 অ্যাপ্লিকেশন থেকে 60টা ডিভিশন থেকে আমরা 450 ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছি 3 দিনের জন্য।